So, hey guys, Cubit MC the professional survival survivor part 1 তোমাদেরকে সবাইকে স্বাগত। তো এই পার্টে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে একটা প্রফেশনাল মাইনক্রাফট সার্ভার বানাতে পারো। এন্ড এখানে আমরা আজকে কিছু আমাদের সার্ভারে কিছু প্লাগইন ইনস্টল করব, যেগুলো যদি তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে ইনপন যদি না দেখো তাহলে কিন্তু তোমাদের সার্ভারটা ক্র্যাশ করতে পারে। সো বেশি ব্যাকম্যাট না করে আজকের ভিডিও শুরু করা যাক। সো ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু 300 সাবস্ক্রাইবার হওয়ার বেশি দিন বাকি নাই। তো যারা যারা এই ভিডিওতে এখন পর্যন্ত একটা লাইক করে দাও, চ্যানেল তো সাবস্ক্রাইব করে দাও। এন্ড এই ভিডিওটা একটু পরিমাণে স্কিপ করো না, কারণ এই ভিডিওতে এই সার্ভার বানানোর জন্য এমন কিছু প্লাগইন আছে যেগুলো যদি তোমরা স্কিপ করে ফেলো তাহলে কিন্তু তোমার সার্ভারটা ক্র্যাশও করতে পারে। সো বেশি ব্যাকপ্যাক না করে আজকের ভিডিও শুরু করা যাক। কিন্তু আমরা আমাদের লাগবে ভিএ ভার্জন, তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। আমরা কিন্তু তোমাদের সামনে সব কিছু ডাউনলোড করতেছি আর আমাদের এখানে সেভ করতে বলবে। তো আমরা এখানে অলরেডি কিউবিট এমসি নামে একটা ফাইল বানিয়েছি, আমরা এখানে সেভ করে দিব। তো আমাদের একটা হয়ে গেল ভিএ ভার্জন। তো আমাদের যে যে প্লাগিনগুলো লাগবে আমি মুখে মুখে বলবেন, তোমরা তো এখানে নাম দেখতেই পারবে। তোমরা ভিডিওটা একটু পরিমাণে স্কিপ করবে না আমি বলতেছি, কারণ এখানে কিন্তু সার্ভারের প্ল্যাগিংসের ভার্জনের কিছু ব্যাপার স্যাপার আছে। তো যেগুলি আছে আমি ওগুলি দেখিয়ে দিব। তো তোমরা কিন্তু এখানে দেখতে পারবে যে কোনো প্লাগিং এখানে কোন কোন ভার্জনে কাজ করবে। তো আমাদের মাইনক্রাফট সার্ভারটা কিন্তু 1.20.4। অ্যান্ড আমি তোমাদেরকে আগেই বলে রাখছি, যারা আমাদের প্রথম পার্টটা দেখে আসেনি, মানে সার্ভার ইনস্টল করার পর ডিফল্ট কীভাবে কী সেট আপ করবা, তো সেটা অবশ্যই দেখে আসবা। নিচে আমি লিঙ্কটা দিয়ে দেবেন, আই বাটন আসছে। তো এখান থেকে আমরা আবার ডাউনলোড করে নেব ভিএ ব্যাকওয়ার্ডস। তো ভিএ ব্যাকওয়ার্ডসের কাজ কি আমি তোমাদেরকে যদি বলে দিই, এখানে তোমরা যদি একটু একটু পড়ো তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে পারবা যে অ্যালাউ ওল্ডার ভার্জন, এই তো অ্যালাউ ক্লিন্স উইথ ওল্ডার ভার্জন টু কানেক্ট ইউর মাইনক্রাফট সার্ভার। মানে দেখো আমাদের কিন্তু মাইনক্রাফট সার্ভারটা 1.20.4। এখন আমরা যদি এই প্লাগিনগুলো যে বেসিক প্লাগিনগুলো যদি আমরা ইনস্টল না করি, তো আমাদের দেখা যাবে কি আমাদের কিন্তু মানে সার্ভারে কিন্তু ধরো আমাদের ওল্ড কোনো প্লেয়ার আসতে পারবে না। কেমন ধরো আমাদের সার্ভার ভার্জন 1.20.4 করা আছে, বাট এমন অনেক প্লেয়ার আছে যাদের গেম ভার্জন 1.20.1, সেক্ষেত্রে তার কিন্তু জয়েন করতে পারবে না। তো তার জন্যই তোমাদের এটা করা জরুরি। তো তোমরা কিন্তু এখানে অনেকগুলি আমরা কিন্তু ভার্সন দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে লেটেস্ট ভার্জন করে নিবো। আর আমরা এখানে ভার্জন ইনস্টল করার আগে এখানে একটু দেখে নিব কত থেকে কত পর্যন্ত কাজ করে। তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি লেটেস্ট একদম কাজ করতেছে। তো আমরা এখানেও ক্লিক করে ডাউনলোড করে নিতে পারি, ঠিক আছে, পেপারের জন্য যে আমরা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিই। তো আমরা এখানে সেভ করে দিলাম, আমাদের অলরেডি এটাও ডাউনলোড হয়ে গেছে, আমাদের ভিএ ভার্জন ভিএ ব্যাকার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমাদের কাজ হচ্ছে ভিএ রিওয়াইন্ডটা ইনস্টল করা, কারণ এটা দিয়ে তোমাদের ভিএ ব্যাকার্স থেকে আরও আগের যে ভার্জনগুলো সেগুলিতে এই এই প্লাগিনটা তোমার সার্ভারে কাজ করবে। তো এখান থেকে এখানে ভার্জন 1.20 দেওয়া আছে, এর জন্য আমি বলছি তোমরা কিন্তু সার্ভারটাকে 1.20.4 করবো। আর সেই আগের ভিডিওতে আমি বলেছি, এই ভিডিওতে বলে দিলাম। তো এখান থেকে আমরা ডাউনলোড নাও ক্লিক করবো। ডাউনলোড না ক্লিক করার পর আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। তো আমাদের এই প্লাগিনটা ডাউনলোড করা শেষ। এবার হয়েছে আমাদের মেন প্লাগিং একটা, এটা ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট প্লাগিং। এই প্লাগিনটার কাজ হচ্ছে তোমাদের, তোমরা জানো যে সবাই কিন্তু কম্পিউটারে বা ল্যাপটপে গেম খেলে না, তো এমন অনেক প্লেয়ার আছে যারা মোবাইলে খেলে। তো মোবাইলে প্লেয়ারদের কিন্তু পকেট এডিশন দিয়ে খেলে, অনেকজন জাভা এডিশন দিয়ে খেলে না, ব্যাডরক এডিশন দিয়ে খেলে না। তো গিজার এমসির কাজ হচ্ছে ব্যাডরক অ্যান্ড পকেট এডিশনের প্লেয়ারদের তোমার জাভা মাইনক্রাফট সার্ভারে জয়েন করতে দেওয়া। তো এই প্লাগিনটা দিয়ে জয়েন ওরা জয়েন করতে পারবে। তো আমরা এখান থেকে সিম্পলি ডাউনলোডে ক্লিক করবো। অ্যান্ড এখানে একটা দুইটা প্লাগিন আমরা ইনস্টল করবো, তোমরা একদম মনোযোগ দিয়ে দেখবা। তো এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু এখানে আমাদের অনেকগুলো ভার্জন দেখতে পাচ্ছি, সেটা বাঞ্জি কোড, এখানে অনেক কিছু আছে। তো আমাদের এখান থেকে লাগবে হচ্ছে স্পিকার স্ল্যাশ পেপার, এটা আমরা ক্লিক করে ইনস্টল করে নিব। তো এখান থেকে আমরা সেভ করে দিই। অ্যান্ড এখানে আরও একটা প্লাগিন তোমরা যদি এখানে উপরে দিতে পারো, ফ্রড গেট নামে একটা লেখা, সেটা উপরে ক্লিক করে তোমরা এখান থেকেও ফ্রড গেটটা ডাউনলোড করে নিবা। গিজেন্সির সাথে ফ্রড গেটটা কাজ করার জন্য এটা লাগবে। তো আমরা এটাও ডাউনলোড করে দিলাম। অ্যান্ড আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে, ডাউনলোড আমরা দিয়ে দিলাম, হয়ে যাবে। তো এখন আমাদের একটা কাজ হচ্ছে ভল্ট। তো ভল্ট প্লাগিংটা অনেক মানে ইম্পর্টেন্ট, যখন আমরা সামনে যখন সার্ভারটাকে আরও মডিং করবো, মানে আরও নতুন নতুন প্লাগিং অ্যাড করবো, সার্ভারটাকে ইন্টারেস্টিং বানাবো, তখন এই ভল্ট প্লাগিংটা রেকর্ড হবে। তো আমরা আগেই বেসিক প্লাগিং হিসাবে এটাকে দিয়ে দিচ্ছি। অ্যান্ড আমি আশা করি তোমরা যদি আমাদের এই ফুল সিরিজটা দেখো তাহলে তোমার একটা নিজেরাই প্রফেশনাল মাইনক্রাফট সার্ভার বানাতে পারো। হ্যাঁ, এটা আমি কিন্তু পেইড একটা পেইড হোস্টিং বানাচ্ছি। অ্যান্ড এই সার্ভারটা আমাদেরকে স্পন্সার করেছে কিউবিট নোট, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে শেখানোর জন্য আমাদেরকে একটা সার্ভার স্পন্সার করেছে। তো এখন যদি আমরা বলি যে এই প্লাগিং মানে এই যে আমাদের সিরিজটা যদি তোমরা দেখো তাহলে নিজেরাই বানাতে পারেন। তোমরা যদি আমরা কিন্তু পেডে বানাচ্ছি তোমরা দেখতে পারলে, তো তোমরা চাইলে এখানে অ্যাটানোসে বানাতে পারবা। সিম্পলি প্লাগিংয়ের নামগুলো দেখে রাখো, আমি ডিসক্রিপশনে দিয়ে দিবো, তোমরা একটা একটা করে সার্চ করে করে ইনস্টল করে নিবা। তো আমি পেড এটা বানাইছি কারণ এই সার্ভারটা পাবলিক হবে অ্যান্ড তোমরা খেলতে পারবা। তো এই লাস্ট ভিডিওতে আমি সার্ভার আইপি সব পাবলিক করে দিবো অ্যান্ড তোমরা খেলতে পারবা। তো এখন যদি আমরা এখানে ডাউনলোড নাও ক্লিক করি তাহলে আমাদের এই প্লাগিংটাও ডাউনলোড হয়ে যাবে। আমরা এখান থেকে সেভ করে দিলাম, আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের এখন আসবে দেখো
তুমি চাইলে এই প্লাগিংটা দিতেও পারো নাও দিতে পারো, যেহেতু আমরা সার্ভাইভেল সার্ভার অনেক সার্ভাইভেল সার্ভার কিন্তু পিসফুল টাইপের হয়, মানে তোমরা বিল্ড করবা খেতি বাড়ি করবা কেউ কারো জিনিস নষ্ট করবে না এরকম। তো গ্রিপ ইভেনশনের কাজ কি, সাপোজ আমার এখানে ঠিক আছে এখানে এখানে আমি তোমাদেরকে ডাইরেক্ট আমি আজকে তোমাদেরকে একেবারে একে একে হাতে হাতে ধরে বুঝিয়ে দেবো। সাপোজ ঠিক আছে এই আমি একটা নিলাম এইখান থেকে এইখানে অ্যান্ড এই পর্যন্ত, ঠিক আছে এই পর্যন্ত এইখানে ধরো আমি কোনো কিছু বিল্ড করে রাখছি, ঠিক আছে আমি এভাবে কিছু বিল্ড করে রাখছি। এখন নর্মাল কী হবে, যদি কেউ কোনো প্লেয়ার আসে তাহলে কিন্তু ওরা এটা ভাঙতে পারবে, ঠিক আছে ঠিক আছে। তো এখন যদি আমরা এই প্লাগিনটা ইনস্টল করি, এই প্লাগিন দিলে তোমরা একটা শাবল বাবা গোল্ডেন শাবল, গোল্ডেন শাবল দিয়ে তোমরা যদি ক্লেম করো, অ্যান্ড ক্লেমিং কীভাবে করতে এটা নিয়ে অলরেডি অনেক ইউটিউব ভিডিও আছে তোমরা দেখে নিবা। তো গ্রিপ প্রিভেনশনের কাজ হচ্ছে তোমরা ধরো এখানে কিছু বানাচ্ছে, তোমরা লেন ক্লেম করতে পারো, ধরো এখান থেকে তোমরা এখানে ক্লেম করে নিবা, মানে যখন ক্লেম করো মানে তোমরা জানোই তো সাধারণত যখন তোমরা রিয়েলিটি কোনো জায়গা কিনো তো জায়গার কাগজপত্র থাকে, তো এখানে কোনো কাগজপত্র লাগে না, এখানে ডাইরেক্ট অটোমেটিক দেখাবে। তোমরা যদি এখানে ক্লেম করে থাকো তাহলে কেউ এসে তোমার জিনিস এখানে কিছু থাকলে ভাঙতে পারবে না। তো গ্রিপ প্রিভেনশনের কাজ এটাই। তো আমরা এটাও ডাউনলোড করে নেবো কারণ আমরা সার্ভার সার্ভার বানাচ্ছি, তোমরা এটা চালিয়ে দিতে পারো নাও দিতে পারো, বাট প্রফেশনাল সার্ভার সার্ভার বানাইতে হলে তোমরা এটা দিও। তো এখান থেকে আমরা চলে আসলাম, এখানে কিন্তু অনেকগুলো ভার্সন দেখতে পারবা নিচে আসলে, তো এখানে কিন্তু দেওয়া আছে 1.2 থেকে কাজ করে। তো আমাদের এত কিছু দেখার দরকার নেই, আমরা সিম্পলি এখানে ডাউনলোড করে দিব, এটা আমরা ডাউনলোড করে দিলাম। অ্যান্ড আমরা এখান থেকে এখন আমাদের মেইন প্লাগিন, যেই প্লাগিনটা সারা কোনো প্লাগিন ঠিকঠাক কোনো কাজ করবে না, তো এইখান থেকে আমাদের কী কী ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো। অ্যান্ড এই সব প্লাগিনগুলো আমি আজকে যেগুলো ইনস্টল করেছি সেগুলি আমি আমার ডিসকর্ড সার্ভারে দিয়ে দেবো, যারা এখন পর্যন্ত আমার ডিসকর্ড সার্ভারটা জয়েন করেনি জলদি জলদি জয়েন করে নাও। তারপর আমরা এখানে এখন প্রথমে প্লাগিনটা হচ্ছে এসেন্সিয়ালস অ্যাক্স, এটা রিকোয়ার্ড, এটা লাগবেই লাগবে, তো তোমরা এটা ইনস্টল করে নিবা। অ্যান্ড দেন তোমরা করে নেবা এসেন্সিয়ালস অ্যাক্স চ্যাট, তো তোমরা এটাও ডাউনলোড করে নিবা, এগুলো আমাদের সবগুলোই সার্ভার লাগবে। এসেন্সিয়ালস অ্যাক্স স্পন এটাও তোমরা ডাউনলোড করে নিবেন। এখানে তুমি একটু দেখতে পারো এই নিচের আমাদের এইগুলি কোনো দরকার নেই, আমরা উপর থেকে যেগুলো ডাউনলোড করে নিছি, এসেন্সিয়াল এক্স স্পন, এসেন্সিয়ালস এক্স স্টেট অ্যান্ড এসেন্সিয়ালস এক্স। তো এগুলো ডাউনলোড করার পর তোমরা সিম্পলি চলে যাবে তোমাদের মাইনক্রাফ্টের হোস্টিংয়ে, অ্যান্ড তোমাদের সার্ভারটা অন থাকে অন থাকুক কোনো সমস্যা নেই, অফ থাকলে অফ থাকুক, তোমরা সিম্পলি কী করবা ফাইলসে যাবা প্লাগিংসে যাবা, অ্যান্ড দেন তোমরা সে যে এখানে এসে তোমরা তোমাদের যেই প্লাগিংগুলো এখন ইনস্টল করা হয়েছে আমাদের তোমরা সবগুলো এক একটা আপলোড করে দিবা। তো আমাদের এখানে অলমোস্ট কয়টা প্লাগিং হয়েছে যদি আমরা দেখি হয়তো 10-12 মতো প্লাগিংস আমরা এখানে আপলোড করে দিবো। তো আমাদের প্লাগিংটা আপলোড হয়ে থাক, অ্যান্ড তার আগে এখন পর্যন্ত ভিডিওটা যারা একটা একটা লাইক করে নেই জলদি করে একটা একটা করে লাইক করে দেন, চ্যানেল তুমি সাবস্ক্রাইব করে দেন, আমরা আমাদেরকে 3000 সাবস্ক্রাইবার্সে পৌঁছানোর তাড়াতাড়ি সুযোগ করে দাও। তো আমাদের প্লাগিংটা অলমোস্ট আপলোড হয়ে গেছে, তো এখন কিন্তু আমাদের প্লাগিংগুলো আপলোড হয়ে গেছে, কিন্তু এখন প্লাগিং আপলোড হওয়ার পরে কিন্তু আমাদের প্লাগিংগুলো কাজ করবে না। কেন করবে না, কারণ আমাদের সার্ভারটা একবার রিস্টার্ট করার পরে আমাদের প্লাগিংগুলো সবগুলো ঠিকঠাক মতো কাজ করবে। তো দেখো অলরেডি রাত হয়ে যাচ্ছে আর সেটা অনেক সুন্দর লাগতেছে, তো আমরা এটা কেটে দিই। অ্যান্ড এখানে যদি এখন আমরা তোমরা এই প্লাগিন আপলোড করার পর সিম্পলি কনসোলে যাবা, কনসোলে যাওয়ার পর তোমরা সার্ভারটা একবার রিস্টার্ট করে দিবা, অ্যাটার্নাস হলেও রিস্টার্ট করবা, পেইড কোনো সার্ভার হলেও রিস্টার্ট করে দিবা, ঠিক আছে। তো গাইজ আমাদের সার্ভারটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো এখন যদি আমরা কিউবিডেন্সিতে যাই তাহলে কিন্তু এখন আমরা এখানে জয়েনিং ওয়ার্ল্ড হচ্ছে, অ্যান্ড ইয়াপ আমাদের জয়েন হয়ে গেছে। তো আমরা এখানে একটু টাইম সেট ডে করে দিই, এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অলরেডি মাইনক্রাফট সার্ভারটা মানে একদম বিল্ড হওয়া একেবারে হয়ে গেছে। এখন আমাদের এখানে কিছু কাজ আছে, ঠিক আছে, তো আমাদের এখানে কিছু কাজ আছে ইম্পর্টেন্ট যেগুলো না করলে হবে না। তো দেখো এটা কিন্তু একটা সার্ভাইভেল সার্ভার, ঠিক আছে, তো এখানে আমাদের কিছু কমান্ড টাইপ করতে হবে যেগুলো কমান্ড টাইপ না করলে কিন্তু হবে না। তো আমাদের প্রথম কমান্ড কি স্ল্যাশ গেম রুল কিপ ইনভেন্টরি ট্রু। সো তোমাদের কিন্তু অলরেডি মাইনক্রাফট সার্ভারটা প্রপার রেডি হয়ে গেছে, তো তোমরা চাইলে এখন তোমরা ডিফল্ট প্লেয়ারকে নিয়ে অথবা তোমরা কোনো না কোনো প্লেয়ারকে নিয়ে খেলতে পারো। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, অ্যান্ড নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। ততক্ষণ পর্যন্ত বাই বাই।